নানির বাড়িতে বেড়াতে এসে চার দিন ধরে নানা আব্দুল হক মাতবরের কাছে 5,000 টাকা দাবি করে আসছিল নাতি আবু সালেক। টাকা না পেয়ে মামা মামিকেও হুমকি ধমকি দেয়। সে না পেয়ে গতরাতে শিল দিয়ে মামা হারুনের মাথায় আঘাত করে আবু সালেক। এ সময় মামা মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্বজনরা। একই রাতে নানা আব্দুল হক মাতবরকেও শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করার অভিযোগ উঠে নাতির বিরুদ্ধে। এমন অভিযোগেই নাতি আবু সালেককে বোনের বাসা থেকে আটক করে পুলিশ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বরচালা গ্রামে। শনিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় থানা পুলিশ। অভিযুক্ত আবু সালেক নিহতের মেয়ের ঘরের নাতি এবং ময়মনসিংহের গফরগাঁও পাগলা থানার মহাখালী গ্রামের জামাল হোসেনের ছেলে। নেশার টাকা না পেয়ে শিল দিয়ে মাথা থেতলিয়ে নানাকে হত্যা করে কার্টন দিয়ে লাশ ঢেকে রাখা হয় বলে জানান নিহতের ছেলে ও স্বজনরা। আসে এমনি মনে করেন যে আসে থাকে দেখে নেশা করে, তো বাবা নেশা করে। আগেও মনে করেন যে আরেকজন আমার উপরে খুব মারছিল, পরে জেল কাটছে, জেলে আসিল অরুণ ডাক্তারের ভাই। আমি গুনাদা বাঁধছি, কালকে জানার আমার টেন্না শুধু ফেলার দরজাটা ভেঙে ফেলার, তখন আমার নাতি না কয় কি কয় কেডাই আমি সালেকে এসে আমার সালে আমার নাতি করছে তো উঠছে উঠতে দরজা খুলতে চাই। আমি কই দরজা খুলিস না, ওর পরিস্থিতি ভালো না, গোবর খাই হ্যাঁ, তার নানাই করছে দরজা খুলতে না, বাইরে ঘর ভেঙে তারাইতে পারবো না। নাতিটা আমি চাপদা দিয়ে রাখছি, ক নানি ঘুয়া রয়েছে নানাই বাইরে সেই ঘরে হুইয়া থাক নানার লগে কর পরে না করছি কি আমার নাতি মোবাইল দেখতে আছে, আমি হুইয়া রয়েছে আমি মোবাইল দেখি নানি নাতি আয় করতেছে, তখন হুইয়া জানে শয়তান যে গুপুর খাইয়া যায় আমার লগে যে ডাবরা দাবি করছে না বেড়া বুড়া, তখন মনে আমার ঘরে বাধা দিচ্ছে যে আমি বউ হুইয়া রয়েছে তুই আমি দজা মজা ডাকাইতে আসতে ঠাবরাইতে আসতে হারুনে লে তো রাগারে কি করবো হারুনে তো রাইবে তাইতে না করছে বিহা কিছু খাইয়া হস হারুনে পছন্দ করে না এটা মনে কইছে এই টাইমে মনে হ্যারে এই যে আমার দাদাকে এমনি লুকায় থুয়ে দিছে খুন করে, তো তখন মনে করেন যে ইয়া ছিল আটকানো ছিল দরজা, রাত্রি আবার 3টা বাজে যখন আসতে হয় এই থানা থেকে তারপরে হসপিটাল থেকে শ্রীপুরে ঘুরে আসছে, তখন আসার পরেও মনে করেন যে আবার চেক করছে কিন্তু দাদার কোথাও পায়নি। তো আজকে সকালবেলা আসছি তো মুরুব্বী একজন আসছিল কুকু আসছে, তো আমরা এই যে দেখতে গেছি তো পোতা দিয়ে নাকি বাড়ি থেকে পোতাটা কোথায় আছে নাকি না নিয়ে গেছে, তো খোলার পরই পোতা খুঁজতে খুঁজতে গিয়ে দেখা যায় পাও দেখা গেছে, পাও দেখা যাওয়ার পরেই আজকে সকাল 7টা বাজে বুঝতে পারছি যে মারা। এই ঘটনা তদন্তে ইতিমধ্যেই পুলিশ কাজ করছে বলে জানান গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম। মামলা তো হবেই, এখন এই এত কম সময়ের মধ্যে মামলা না হলেও মামলা হবে, মামলা তো এখনই দিতে হবে, এই কিছু কিছু না আমাদের সাসপেক্ট ধরাবদারের আগে তারপরে মামলা হওয়ার কথা। নিহত আব্দুল হক মাতবর শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বরচালা গ্রামের মৃত দুখাই মাতবরের ছেলে। গাজীপুরের শ্রীপুর থেকে আলফাজ সরকার, মোহনা টেলিভিশন।